মর্নিং সবাইকে। আর আমি দেখো সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি, এখন সকাল না জানো তো, এখন 12টা বেজে গেছে। আর এইদিকে আমার ভাতটাও ফুটে গেছে। আর আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, তাই ভাবলাম একটু নিরামিষ ফুলকপি আলুর তরকারি বসাই। তো যাই হোক, এই যে অল্প করে আলুটাও নিয়ে নিয়েছি দেখো, আর ফুলকপিটা হচ্ছে সাদা তেলের মধ্যে একটু বেশি করে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। তারপর আবার সাদা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, তারপর আদা বাটা, আর হচ্ছে টক দই আর টমেটো বেশ দিয়ে ভালো করে কষিয়ে, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি সব কিছু পরিমাণ মতো কষিয়ে ফুলকপিটা দেখো দিয়ে দিলাম। ফুলকপি আলু দুটোই দিয়ে দিয়েছি। আর এটা এখন কম করে 5 মিনিটের মতো কষিয়ে নেবো, পুরো চারদিক থেকে যখন তেল ছেড়ে আসবে তারপরের মধ্যে জল দিয়ে দেবো। আর এর মধ্যে একটুখানি ভাজা মশলা দেবো। আমি ভাজা মশলার মধ্যে তোমার দিয়েছি জিরে, ধনে, তেজপাতা, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, ভালো করে হালকা নেড়ে নিয়ে কড়াইতে তারপর এটা গুঁড়ো করে নিয়েছি, সেটাও আমি নামানোর আগে দিয়ে দেবো। আর তাতে না টেস্টটা খুব সুন্দর হয়। আজকে না ফুলকপির মধ্যে আমি ধনে পাতা দিচ্ছি না, নাহলে আমি সিধে সব তরকারিতেই প্রায় ধনে পাতাটা দিই। আর এই দেখো আমার কী সুন্দর কালার চলে এসেছে না রান্নাটায়। তো যাই হোক, এবারে জলটা আমি দিয়ে দিলাম। তোমরা না গরম জল দিও কিন্তু, যদি এরকমভাবে করো। আর এর মধ্যে না পনিরও দেওয়া যায়, বাট আমি আজকে দিলাম না। তো যাই হোক, এই রান্নাটা বেশি একটা শেয়ার করলাম না, আমি না সত্যি কথা বলতে অন করতে ভুলে গেছি। আর আমাদের এখানে না খুব ঠান্ডা পড়েছে আমার বাপের বাড়ির ওখানে। তো যাই হোক, ফুলকপিটা আমি নামিয়ে নিয়েছিলাম তোমার ঘি আর ওই ভাজা মশলাটা দিয়ে। তো যাই হোক, তারপর আমি ভেজ ডাল বানাবো। এ দেখো ভেজ ডালের জন্য আমি মুগ ডালটা হচ্ছে হালকা কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি, যতক্ষণ না মুগ ডালের একটা কত সুন্দর গন্ধ আছে না, ওই গন্ধটা যতক্ষণ না ছাড়ে। তারপর মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে আমি জলে ধুয়ে তারপর এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। আর কি বলছিলাম ঠান্ডার কথা, আমার বাপের বাড়িতে প্রচুর ঠান্ডা পড়েছে, কলকাতাতে একটু কম, বাট কালকে রাত্রেবেলায় আমার ঠান্ডাই লাগছিল। তো যাই হোক, এ দেখো আমার ডালটাও ভাজা হয়ে গেছে, আর ভালো করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর জানো তো, রান্না করতে করতে আচার আলা এসেছিলো, আর এত আচার খেতে ইচ্ছা করছিলো, শীতে তো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচার খেতে খুব ভালো লাগে, বাট কি করব বলো, আমাদের ঘরের মধ্যে রোদই ঢোকে না। তো যাই হোক, এই টেস্টি টেস্টি আচারটা, এটা পেয়ারা মাখা আর পাশেরটা হচ্ছে কুল, এটা খেয়ে নিলাম। খাওয়ার পরে দেখছি মুগের ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আর তোমরা কড়াইটা দেখে এরকম ভেবো না, কারণ আমি তাড়াহুড়োর জন্য আর ইয়ে করিনি, কড়াইটা ভালো করে ধুইনি, ডাল সেদ্ধ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দেওয়ার পরে ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি সব ভালো করে হালকা একটু নুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি ভাজাটা করছি দেখো, আর এই দেখো আমার ভাজাটাও না বলতে বলতে দেখো রেডি হয়ে গেছে। এই ফাঁকে আমি কি করলাম বলো তো, ঘরে একটু কাজ ছিল সেই কাজটাও সেরে নিলাম। তারপর এর মধ্যে ফোড়নের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর একটা শুকনো লঙ্কা, এটা আমার ফোড়ন। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি আদা বাটা। আর ফোড়নটা যখন একটু গন্ধ ছাড়বে তারপরে দিলেই ভালো হয়। তাও যাই হোক, এটা করার পর আমি হচ্ছে দিয়ে দিয়েছিলাম টমেটো আর আদা বাটা। এই দেখো আদাটা আমি বেটেই রেখেছিলাম আগের থেকে, আর অল্প করে টমেটো। আর এই টমেটোটা যখন আর আদাটা যখন গন্ধটা ছেড়ে যাবে, তারপর আমি গোটা মানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম, যেমন হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে ডালটা দিয়ে দিয়েছিলাম, যেটা আমি অ্যাড করতে ভুলে গেছি, মানে ভিডিওই অন করিনি। তো যাই হোক, এই দেখো আমার রেডি হয়ে গেছে ডাল আর এই যে ফুলকপির তরকারিটা, দেখতে কি দারুণ হয়েছে না বলো, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো। হ্যাঁ, তো যাই হোক, আমার দুপুরটা এরকমভাবেই কেটে গেল। গুড আফটারনুন বন্ধুরা। এই দেখো আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর বিকেলবেলায় ভাবলাম একটুখানি মাথা চেড়িয়ে নিই, আর ভিডিওটা না বেশি করবো না। আর আমি চুলটা স্ট্রেটনিং স্মুথনিং করিয়েছিলাম পুজোর সময়, কিন্তু এত এক বাজে একটা পার্লারে গিয়েছিলাম, কি বলবো, আমার চুলটা পুরো 12টা বাজিয়ে দিয়েছে। এই তো পুজোর সময় করিয়েছিলাম, দেখো এখনই চুলটা আমার গেছে। মানে যাই হোক, আর কি বলবো, সবাই ভালো থেকো, টাটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক।